অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার বাইশ ছয় রাশি ইতিহাস গড়তে চলেছে কেন আমি এই থাম্বেলে এই কথাটি লিখেছি অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই ছয় রাশির দু আর কটা দিন মাত্র বাকি তারপরে একটা নতুন বছর শুরু হতে চলেছে এবং ছয় ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কোন ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কেন আমি এই কথাটি লিখেছি থামবেলে ইতিহাস রচনা করতে চলেছে তাও আমি আপনাদেরকে জানাব দেখুন দু বছরটি অ্যাডিং করে আসছে চোখ আসছে ছয় অর্থাৎ শুক্রের বছর অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করছে ভেনাস নতুন সূর্যোদয় আমি আবারও বলছি নতুন সূর্যোদয় হতে চলেছে এই ছয় রাশির তার আগে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে মিলছে না আমার কথা শুনে একটুকা গাছের পাতা নড়ছে না জানবেন আপনার জন্মছকে ছকে কোনো দোষ আছে সেই জায়গাটা আপনারা রেক্টিফিকেশান করুন এই দু হাজার বাইশ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষার বছর কিন্তু হতে চলেছে কৌশিকরা যে কথাগুলো বলে কি না খুব দায়িত্ব নিয়ে এবং গ্রহের গোচর ধরে এইটা কিন্তু আপনাদেরকে জানায় দু হাজার বাইশে দু হাতে টাকার প্যাক নিতে চলেছে এই ছয় রাশি দেখুন শনির ট্রানজিট রাহু ট্রানজিট এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় করতে চলেছে যাদের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় নিশ্চিত রূপে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ধনভাবে ধনপতির অবস্থান অর্থনৈতিক দিকটা আপনাদের মজবুত কিন্তু করবে এবং ফোর্থ হাউসে রাহু আপনাদেরকে আকর্ষিক ধনলাভ আপনাদেরকে করাবে এবং শনি তৃতীয় দৃষ্টি রাহুর উপর কিন্তু পড়ছে অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু কাটবে প্রথম যে রাশি ধনুরাশি সরি মকর রাশি ডায়েরিতে নোট করে নিন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও আপনাদের সপ্তমভাবে শনি অবস্থান করে এবং সপ্তম্পতি সপ্তমভাবে অবস্থান শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যভাবে রাহু আপনাদের ভাগ্যদয় কিন্তু করতে চলেছে এক্ষেত্রে লটারি থেকে আপনারা কিন্তু এবছর প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনি যদি রাশি মানুষ হন লটারি এবং আপনার ব্যবসা এবং আপনাদের দৈনিক রোজগার এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের ভালো দিক কিন্তু হতে চলেছে আকস্মিক ধনলাভ আবার বলছি যাদের ক্ষেত্রে শনি পীড়িত রাহুপীড়িত শনি কবচ এবং রাহুর জন্য রাহু কবচ আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আপনারা জেনে নেবেন যে শনি কবচ এবং রাহু কবচ আপনাদের বেসিক্যালি দরকার আছে কি না অর্থাৎ মকর রাশির পর যে রাশির কথা আমি বললাম সেটি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে অর্থাৎ নতুন ইতিহাস গড়তে চলেছে সে রাশি রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে দু হাজার বাইশে ইতিহাস গড়তে চলেছে আপনাদের ভূমি সম্পত্তি লাভ আপনাদের এবছর কেন্দ্রতিক রাজ্যকের ফলে সন্তান প্রাপ্তি এবং শেয়ার মার্কেট এবং লটারি ভাগ্যদয় আপনার তুলারাশির ক্ষেত্রে কিন্তু আকর্ষিক হতে কিন্তু চলেছে আপনি যদি তুলারাশির মানুষ হন ডায়রিতে নোট করে নিতে পারেন অর্থাৎ দু রাহু আপনাদের একাদশভাবে দৃষ্টি দেওয়ায় যে কোনো কার্যে আপনাদের সফলতা কিন্তু হবে পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের উৎসাহ এবং মানুষের সাহায্য আপনারা কিন্তু তুলারাশি যদি আপনি হন আপনি কিন্তু পাবেন মানুষের সহায়তা এবং পেমেন্ট আটকি আছে বা বড় ধরনের ড্রিল এ বছর কিন্তু আপনাদের হবে মার্কেটিং সেলস অনলাইন বিদেশ এই জায়গা থেকে প্রফিট কিন্তু পাবে তুলা রাশির নতুন সূর্যোদয় হতে কিন্তু চলেছে তবে নিজস্ব জন্মচক অ্যানালিস করা একান্তই দরকার চার নম্বর যে রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আর্থিক স্থিতির জায়গা মজবুত এবং আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহ এবং ব্যবসা প্রেম এই জায়গাগুলো এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে এবং মার্কেটিং সেলস লাইনে যারা যুক্ত আছেন এবং বিদেশ থেকে লাভ আপনাদের এই সময় কিন্তু হবে সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু দু আপনাদের কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে পরের যে রাশির কথা আমি বলতে চলেছি যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনাদের শুভ বিবাহ আপনাদের ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং মিডিয়া রিয়েটের জায়গায় কাজ করছেন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভূ সম্পত্তির দিক থেকে প্রফিট এবং বিদেশ থেকে লাভ এবং বিশেষ করে লটারি এবং শেয়ার মার্কেট থেকেও আপনারা কিন্তু এবছর লাভবান হতে চলেছেন মিথুন রাশি ডায়রিতে নোট করে নিন আপনি মিথুন রাশি মানুষ সব থেকে বড়ো সুসংবাদ কি জানেন মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শনির ঢাইয়া কাটতে চলেছে অর্থাৎ এটা আপনাদের উফরি পাওনা বলতে পারেন এরপরের যে সবশেষ যে রাশি দু টার্নিং পয়েন্ট হতে চলেছে সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে আপনাদের আয় বৃদ্ধি কিন্তু হতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই